নানা প্রতিকূলতার মধ্যেও মিয়ানমারে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে সেনাবাহিনী সুপার টাইফুন ইয়াগের আঘাতে ভেঙে গেছে বিভিন্ন সড়ক ও সেতু কোথাও কোথাও ভূমিধসের ঘটনাও ঘটেছে এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা তার ওপর নেই ইন্টারনেট সংযোগ উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত তো হচ্ছেই দেশটির পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাচ্ছে না বলেও খবর উঠে এসেছে মিয়ানমারের গণমাধ্যমগুলোতে গত সপ্তাহে এশিয়ার কয়েকটি দেশে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি এর প্রভাবে লণ্ডভণ্ড অবস্থা মিয়ানমারের বলা হচ্ছে দুহাজার একুশ সালে জানতাবাহিনী দেশটির ক্ষমতা দখলের পর এটি সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা যায় মিয়ানমারে বন্যায় এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে ধ্বংস হয়েছে পঁয়ষট্টি হাজারের বেশি বাড়িঘর এতে বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দি হাজার হাজার মানুষ সব মিলিয়ে ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে দেশটিতে এই মুহূর্তে পাঁচ কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ও নিরাপত্তা ঝুঁকির কারণে রেড ক্রিসেন্টের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা নিয়ে সেখানে পৌঁছাতে পারছে না সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলছে টানা সংঘাতে দেশটিতে সাতাশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ভঙ্গুর হয়ে পড়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা এর মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ মিয়ানমারবাসীর দুর্দশা আরও বাড়িয়েছে এদিকে ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়েই চলেছে বন্যার পানি কমতে শুরু করায় উদ্ধার কাজ জোরদার করা হচ্ছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র রাইসা সময় সংবাদ